আমি যদি হুকুম দিতে নাও পারি তোমরা মোকাবিলা করবে। এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু এ ঘোষণা দিলেন, এছাড়া বাংলাদেশে আজকের কোন ঘোষণাই বাংলাদেশ স্বাধীন হয় নাই। জাতি এবং সে দীর্ঘকাল স্বাধীনতার আন্দোলন করে আসছে, এই ঘোষণার থেকেই শুরু হয়ে গেল। আমরা প্রস্তুতি নিলাম মুতুকের আবাস, তারা তারা এলএম দিয়েছেন নীল আবাসের নাম তো গিয়ে মুতুকে দিলে জানলাম। তেজার পরে মুক্তিযুদ্ধে গেলাম, মুক্তিযুদ্ধে যাওয়ার পরে ট্রেনিং নিয়ে অস্ট্রেলিয়ান দেশে আসলাম। দেশে আসার পরে নানান আপনার সামনাসামনি করে একটা অপারেশন করেছি, মাদার গভর্নমেন্ট গার্লস স্কুল, এখানে পাক বাহিনীর ক্যাম্প ছিল, সেখানে আমরা ওদের সাথে যুদ্ধ করে আমাদের মহল্লার মানুষের মধ্যে ছিল। আমাদের এখানে আমার বড় ভাই তখন আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝলি এরকম বহুত বড়, তখন পুরো তুই এই রাজকে এখন সাজ অসুবিধে আজকে আর দেখে আমি আমি আমার জীবনটা ধরে তো ভাই এসএমজি, তখন আমার ভাই কমান্ডার, তখন আমাদের তিন জনে গড়ে অস্ত্র আমার ঘরে, এখন জামুক হয়ে গেল দিয়া যাওয়ার সম্ভাবনা নেই। তখন আমার বাবা বৃদ্ধ রোগ, গরু পাল আগে গরু এগুলি ধরে ছিল গো ছাগল দাম, আমরা ওগুলি দিয়ে রাইফেল ধরে আমরা বইগর বইগর যাইতে হয়েছিল একটা রাজাকার, ওই মনে আমার চিন্ত কই সাদা গরু সাদা কলি করে দা তোকে এলে মেরে এলো, এই কলি করে করে সাপ পাহি যাকে পারে গিয়ে বড় বুঝে গেছে বইগর বইগার জল প্রত্যেক পেটে কোনো খাবার নাই। এরপরে করতে করতে রুটা ডিম বাতি করে আমাদের খাওয়াই আপনার ই করেন রহমান, উনি 9 মাস জেল খাটছিলেন, এই জেলে থাকার পরেও যে আমাদের যে বাংলাদেশে পশ্চিম পাকিস্তানে যে গন্ডগোল লেগেছিল সেই গন্ডগোলের কিন্তু একমাত্র আমাদের যে বাংলাদেশের ভাইরা ছিলেন বোনেরা ছিলেন সবাই মানে মুক্তিযোদ্ধা, এবং মুক্তিযোদ্ধা হওয়ার জন্য কিন্তু আপনারা ভারত চলে গেছেন। ভারতে গিয়ে দেখেন যে বাংলাদেশের যে একটা আপনি বাংলাদেশের মুক্তিযোদ্ধা যে একটা ঘর তৈরি করছেন সেটার নাম ছিল বাংলাদেশ। আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আহ্বান করব, যারা এই আয়োজন করেছেন আগামী দিনের জন্য এই ধরনের আয়োজন, আগামী বিজয় দিবসও যেন মুক্তিযোদ্ধাদেরকে যারা এদের স্বাধীনতার জন্য সঙ্গে গেছেন স্বাধীনতার লাশ সূত্রে ছিঁড়ে